কি অঘটন হলো কি করে? কি জানি নিশ্চয়ই ভালো করে বাঁধা হয়নি। না না থাম, এটা হতে পারে না। আমি নিজে মইয়ে উঠে টিনে দেখে নিয়েছিলাম, প্লেটই বেঁধেছিল, ঠিক করেই বাঁধা হয়েছিল। ওদের এই বিপদের দিনে আমার আশাটা মনে হয় ঠিক হলো না। আমার কি তবে চলে যাওয়াই উচিত? ঠিক আছিস তো বাবা? দেখেছো, দেখেছো আমি বলেছিলাম না, এই কথা আমার জীবনটাকে শেষ করে দেবে, আমার ছেলের জীবনটাকে শেষ করে দিয়েছে। বাবা বাবা আরো দেখতে থাকুন, এই বছরে পূজায় একটার পর একটা অঘটন ঘটবে। অনেক কথা একের পর এক, তার বাপের বাড়ির লোকজনকে নিয়ে এই বাড়িতে আসছে। প্রথমে চুনিকে নিয়ে এই বাড়িতে উঠল, তারপর এখন কে এই মহিলাটা, কে যাকে এই বাড়িতে নিয়ে এসেছো? সে কি যায় গুহাবাড়ির ঠাকুর দেখবে? কোন সাহসে তুমি এসব করছো? করছো কি, চিৎকার করছো কেন তুমি? দেখতে পাচ্ছ এত বড় একটা বিপদ থেকে উদ্ধার হলো এখনই, আর তুমি এখন চিৎকার করে যাচ্ছ? আমি শান্ত থাকতে পারছি না বিহীন, আমার ছেলেটার ক্ষতি হয়ে যেত। তুমি কি চাও কি কথা? মহালয়ার দিনকে একটা অপরিষ্কার জামা কাপড় পরা মেয়ে মহিলা, সে কি না আমাদের গৃহ পরিবারে ঠাকুর দালানে উঠে ঠাকুর প্রণাম করবে? আর যে এসছে তাকে ঘোমটা খুলতে বলো, সে কে? কি হলো মা, এত গন্ডগোল কিসের? মা আবার কথা তোমার অতিথিকে বলো তার মুখটা দেখাতে। আবার কাকে নিয়ে এসেছো, গোবরডাঙ্গা থেকে? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।